আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি আমেরিকার একটা খুব সুন্দর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স শেয়ার করার জন্য। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা একদম আটলান্টা শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি অবস্থিত, আর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা মেইন রোডের সাথে লাগানো। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটায় 1 bed, 2 bed এবং 3 bed পর্যন্ত রুম পাওয়া যায়, আর সেগুলোর ভাড়া 1500 থেকে 2000 মধ্যে। বাসাগুলো দেখতে সবগুলোই একই রকম, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে বাসাগুলো ডেকোরেশন একই রকম। আর এখানে অনেক গাড়ি, কারণ সব গাড়ি রাখারই জায়গা আছে। আমি আসলে পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা ঘুরে দেখাবো না আজকে, কারণ ভিডিওটা একটু ছোট বানিয়েছি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো কেমন হয়। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাপার্টমেন্টের লিজিং অফিস। এই লিজিং অফিসের মাধ্যমে বাসা আসলে ভাড়া নেওয়া হয়। আমেরিকাকে আসলে বাড়ি ভাড়া না বলে বাড়ি লিজ নেওয়া বলা হয়। 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 6 মাস 7 3 মাস এইরকম নির্দিষ্ট সময়ের জন্য বাসাটা লিজ নেওয়া হয়। তো লিজিং অফিসের সামনে থেকে আমি জাস্ট একটু ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটার যে মূল আকর্ষণ সুইমিং পুল সেটা দেখাবো, আর বাসাগুলোর ডিজাইন যে একই রকম জাস্ট শুধু সেটুকু দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা ঘুরে দেখতে চান, তাহলে তো আমি পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটাই ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে আমি চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটায় আসলে 2টা সুইমিং পুল আছে, তো আমি আপনাদের সাথে সুইমিং পুল দুটো জাস্ট উপর থেকে একটু দেখাবো। তো এখানে আসলে প্রতিটা ডোরে সিকিউরিটি আছে, তো সেই সিকিউরিটি গেট দিয়েই আমি আর কি ঢুকতেছি। এখানে হাইড্রেঞ্জিয়া ফুল, আমেরিকার হাইড্রেঞ্জিয়া ফুল যেটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই হাইড্রেঞ্জিয়া ফুল লাইক করেন, আমিও লাইক করি। আর এইটা হলো আমাদের বাসা, তো আমরা আর কি এই বাসাটাতেই থাকি। আমাদের বাসাটা হচ্ছে 4th floor পর্যন্ত আছে, তো আমরা 2nd floor থাকি। আর এই যে এখানে আরেকটা ডোর আছে, এখান দিয়ে সুইমিং পুলে যাওয়া যায়। তো সুইমিং পুল ক্লোজ লেখা থাকলেও এখানে কিন্তু সবাই সুইমিং করছে। যদিও আমি বাচ্চাদেরকে নিয়ে খুব একটা যাওয়া পছন্দ করি না সুইমিং পুলে, কারণ এখনও সেভাবে পরিষ্কার করা হয়নি। কিন্তু যেহেতু এইখানে অনেকেই অত মানে এইসব নিয়ে অত ভাবে না হয়তো, কারণ অনেকেই নেমেছে আজকে পানিতে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুইমিং পুলে চলে এসেছি, আর সুইমিং পুলের পাশেই আছে জিমনেশিয়াম। তো সুইমিং পুলের পানিটা একটু নোংরা হয়ে আছে, সেজন্যই আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে যাই না। তো এখানে সুইমিং পুলের পাশে বারবিকিউ করার জন্য স্পেস আছে। আসলে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা মোটামুটি অনেক বড়, যার কারণে 2টা বারবিকিউ স্টেজ আছে এবং 2টা সুইমিং পুল আছে। এই যে নিচে একটা আর উপরে একটা, আপনাদেরকে 2টা সুইমিং পুলই দেখালাম। তো আজকে আমার ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি ট্রাই করলাম আপনাদেরকে জাস্ট আমার বাসার মূল আকর্ষণ সুইমিং পুল দুটো দেখানো, আর হচ্ছে লেজিং অফিস, আর জাস্ট বাসাগুলোর ডিজাইন। তো আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা পুরো ভিডিওটি দেখতে চান, তাহলে আমি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা শেয়ার করব। আর এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটার সব বাসাগুলোর জন্য যে লেটার ডেলিভারি দেয় সেটার জন্য একটা নির্দিষ্ট লেটার বক্স আছে। সেই লেটার বক্সে আসলে চিঠি দিয়ে যায়, আমরা সেখান থেকে চিঠি কালেক্ট করি। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আপনাদের যদি দেখার আগ্রহ থাকে বা জানতে চান বা দেখতে চান তাহলে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।